যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে 31 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত বাগরি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসেনি। এই মুহূর্তে দমকল সেখানে কাজ করছে, কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসবে ব্যাপারে এখনো পর্যন্ত দমকলের তরফ থেকে কিছু জানা যায়নি। ইতিমধ্যেই দমকল মন্ত্রী আমরা জানি গতকাল যেমনটা বলেছিলেন যে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না। আমাদের প্রতিনিধি রয়েছেন কুসুমিতা, কুসুমিতা গতকাল দমকল মন্ত্রী যেমনটা বলেছিলেন যে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না, তুমি সকাল থেকে ওখানে রয়েছো, স্থানীয় বাসিন্দারা স্থানীয় মানুষ তারা ঠিক কি অভিযোগ করছে? দেখো স্বর্ণালী, আমি তোমাকে এখানেই বলবো যে ব্যবসায়ীরা তাদের যেটা অভিযোগ যে এখানে কিন্তু আগুন নেভানোর সব রকমের ব্যবস্থা ছিল, স্প্রিংকলার ছিল, পাইপ ছিল, ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা ছিল, কিন্তু ঠিক সময় কোনোটাই কাজ করেনি। অর্থাৎ সবটাই কিন্তু যা যা ছিল লোক দেখানো, অর্থাৎ দমকলের কাছ থেকে এনওসি পাওয়ার জন্য এই সবকটাই রাখা ছিল। কিন্তু দমকলের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, তাদের কি বক্তব্য, কিভাবে এরকম একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে? আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন, অর্ণবের কাছেই জানতে চাইব। অর্ণব, দমকলের পক্ষ থেকে কি জানানো হচ্ছে? দেখো কুসুমিতা, এখনো আমরা তো দেখতেই পাচ্ছি যে এই যে বাগরি মার্কেট, সেই বাগরি মার্কেটে কিন্তু এখনো আগুন জ্বলছে এবং দমকল আমরা দেখতে পাচ্ছি এখন উল্টো দিকের যে বাড়িটা রয়েছে সেই বাড়ি থেকে আপাতত জল দিয়ে আগুন নেভানোর কাজটা করছে। কিন্তু যেটা এই ঘটনার পরপরই উঠে আসছে যে স্টিফেন কোর্ট কাণ্ডের পরে একটি হাই পাওয়ার কমিটি তৈরি হয়েছিল, যে হাই পাওয়ার কমিটি এই ধরনের বিভিন্ন যে বাজারগুলোতে অগ্নুৎপাতের ঘটনা ঘটতে পারে, অথচ যে বাজারগুলো খুব একটা আধুনিক নয়, অনেক পুরনো, যাতে সমস্ত কিছু যে অগ্নি নির্বাপন ব্যবস্থা, অর্থাৎ নিচে একটা বিশাল বড় জলের ট্যাঙ্ক বা স্প্রিংকলার, স্মোক ডিটেক্টর, অনেকগুলো পুরনো মার্কেটের ক্ষেত্রে সমস্যা থাকে, সেই সমস্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা সেখানে ইনস্টল করা সম্ভব হয় না। কিন্তু তার বিকল্প কিছু ব্যবস্থা থাকে, সেগুলো দমকল ঠিক করেছিল এই স্টিফেন কোর্ট কাণ্ডের পর, যে সমস্ত পুরনো বাজারগুলো অডিট করবে, ফায়ার অডিট। এবং ফায়ার অডিট করার পর দমকল সিদ্ধান্ত নিয়েছিল যে দুটো টার্মে কাজ হবে, একটা হচ্ছে শর্ট টার্ম কাজ আর একটা হচ্ছে লং টার্ম কাজ। অর্থাৎ প্রত্যেকটা যে পুরনো বাজার রয়েছে, যারা সমস্ত দিক থেকে আধুনিক বাজার নয়, অনেক পুরনো বাজার, যাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা পুরোপুরি সম্পূর্ণ আধুনিক করা সম্ভব নয়, তাদের বিকল্প ব্যবস্থার মাধ্যমে সেটাকে শক্তিশালী করা সম্ভব, কিন্তু সেই ব্যাপারে দমকল তাদের মতামত দিয়েছিল যে শর্ট টার্ম এবং লং টার্মে কিছু কাজ করতে হবে, এবং শর্ত সাপেক্ষে এই সমস্ত বাজারগুলোর যে এনওসি সেগুলো দিয়ে দিয়েছিল এবং ট্রেড লাইসেন্সও রিনিউ হয়েছিল। কিন্তু এই বাজারের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, এখনও ব্যবসায়ীরা যেটা বলছেন যে এই বাজারের কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়নি, এমনকি এর ওপরে যে ওভারহেড ট্যাঙ্ক ছিল সেই ট্যাঙ্কেও গত দুদিন ধরে জল ছিল না, এমনটাই অভিযোগ এখানকার ব্যবসায়ীদের। স্প্রিংকলার, স্মোক ডিটেক্টর, এই ধরনের ইকুইপমেন্ট যেগুলো ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট সেগুলো তো ছেড়েই দাও, এমনকি হচ্ছে ফায়ার অ্যালার্ম সেগুলো তো, সেগুলোর ক্ষেত্রে ব্যবসায়ীদের বক্তব্য সেগুলো ঠিকমতো কাজ করেনি। কিন্তু তার সঙ্গে সঙ্গে সামান্য যদি জল দিয়ে নেভানোর কথাও বলো, তাহলে হচ্ছে এর যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্কে কিন্তু জল ছিল না। সুতরাং হচ্ছে যে কেন এরকম হলো সেটা দমকল খতিয়ে দেখছে, যে এই যে সমস্ত কাজগুলো করা হয়েছিল, যেগুলো বলা হয়েছিল সেগুলো কি আদৌ কাজ করতো, অর্থাৎ বিপদে পড়লে মক ড্রিল সেই কাজগুলো কি হতো, এইগুলো এখন দমকল কিন্তু খতিয়ে দেখছে। অসুবিধা